হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে আবারও স্বাগতম বিডি জবস সার্কুলার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে। আপনারা যারা চাকরি সংক্রান্ত নিউজ সবার আগে পেতে চান, তারা বিডি জবস সার্কুলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে নেবেন। যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, তখনই সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা নিয়োগ সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে চান, তারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। পরীক্ষায় উত্তীর্ণ হলে জেলার পুলিশ সুপার পরবর্তী পরীক্ষার জন্য প্রবেশপত্র ইস্যু করবেন। একই সঙ্গে তিনি লিখিত পরীক্ষা আর কেন্দ্র নির্ধারণ করে পরীক্ষার্থীদের জানিয়ে দেবেন। লিখিত মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হলে নির্দিষ্ট দিনে পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষা বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের 45 নম্বরের ওপর লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নির্ধারিত তারিখে মনস্তাত্ত্বিক বা মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। এতে থাকবে 15 নম্বর ব্যক্তিগত পরিচিতিমূলক প্রশ্নের পাশাপাশি প্রার্থীদের মানসিক দক্ষতা মূল্যবোধ বিচারের জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় এই পরীক্ষায়। জেলা ফরিদপুর, রাজবাড়ী, খাগড়াছড়ি, নওগাঁ, পটুয়াখালী, খুলনা, ঝিনাইদহ, লালমনিরহাট ও ময়মনসিংহ। শারীরিক মাপ নেওয়া হবে 25 থেকে 27 অক্টোবর পর্যন্ত এবং নিজ নিজ জেলার পুলিশ লাইনে এই মাপ দেওয়া হবে। এই জেলার প্রার্থীগুলো ফরিদপুর, রাজবাড়ী, চাঁদপুর, খাগড়াছড়ি, নওগাঁ, পটুয়াখালী, খুলনা, ঝিনাইদহ এবং লালমনিরহাট ময়মনসিংহের শারীরিক মাপ নেওয়া হবে 25 থেকে 27 অক্টোবর পর্যন্ত এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের 28 অক্টোবর। নরসিংদী, গাজীপুর, ফেনী, বান্দরবান, রাজশাহী, নাটোর, বাগেরহাট, রংপুর, ভোলা, সুনামগঞ্জ, নেত্রকোনা প্রার্থীদের পরীক্ষা হবে 29, 30 এবং 31 অক্টোবর এবং লিখিত পরীক্ষা হবে 1 নভেম্বর। শারীরিক পরীক্ষা হবে এই প্রার্থীগুলোর 29, 30 এবং 31 অক্টোবর এবং লিখিত পরীক্ষা হবে 1 নভেম্বর। কিশোরগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা, রাঙামাটি, সিরাজগঞ্জ, দিনাজপুর, কুষ্টিয়া, মাগুরা, পিরোজপুর, সিলেট এবং শেরপুরের প্রার্থীদের শারীরিক মাপ এবং শারীরিক পরীক্ষার দক্ষতা যাচাই করা হবে 2, 3 এবং 4 নভেম্বর। তাদের সহ সহ পুলিশ লাইনে 5 নভেম্বর। এছাড়া ঢাকা, মানিকগঞ্জ, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, বরিশাল এবং মৌলভীবাজারের প্রার্থীদের 8, 9 এবং 10 নভেম্বর শারীরিক মাপ পরীক্ষা যাচাই করা হবে এবং মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, বরগুনা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, গাইবান্ধা, পঞ্চগড়, সাতক্ষীরা, মেহেরপুর ও পাবনা জেলার প্রার্থীদের 12, 13 এবং 14 নভেম্বর শারীরিক মাপ পরীক্ষা।
কনস্টেবল পদে নিয়োগের জন্য আপনিও ভিডিওটি শুরু আপনারা যারা চাকরি সঙ্গ হ্যালো যখনই নতুন জয় করতে হবে। শারীরিক চর্চার দক্ষতাও যাচাই করা হবে। আবেদন করতে হবে অনলাইনে নিয়োগে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে। কনস্টেবল পদে নিয়োগের জন্য আপনিও ভিডিওটি শুরু। আপনারা যারা চাকরি সঙ্গ হ্যালো যখনই নতুন জয় করতে হবে। শারীরিক চর্চার দক্ষতাও যাচাই করা হবে। আবেদন করতে হবে অনলাইনে নিয়োগে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে। কনস্টেবল পদে নিয়োগের জন্য আপনিও ভিডিওটি শুরু। আপনারা যারা চাকরি সঙ্গ হ্যালো